অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 23 মে 2021 শনি বকরি হচ্ছে এবং 2021 পর্যন্ত এই শনি বকরি অবস্থায় অবস্থা করছে। এর ফলে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের মানুষ কি ফল পেতে চলেছে, অর্থাৎ এই যে কর্মফলদাতা শনি বকরি হচ্ছে 141 দিনের জন্য, এর ফলে আপনি সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষ যদি হন, আপনি কি ফল পেতে পেরে চলেছেন, কি রেজাল্ট পেতে চলেছেন, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের রাশির ষষ্ঠপতি ষষ্ঠভাবে বকরি অবস্থায় অবস্থান করছে। ষষ্ঠভাব থেকে কী বুঝে বিচার করি, কম্পিটিটিভ এক্সাম, রোগ, ঋণ, শত্রুতা, মামলা মকদ্দমা। দেখুন, প্রথম কথা হচ্ছে যাদের কেস মামলা মকদ্দমা চলছে, কোর্ট কেস চলছে, সেই জায়গাটায় কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ মামলা মকদ্দমার জায়গাটাতে আপনারা কিন্তু নিশ্চিতরূপে শুভ ফল কিন্তু আপনাদের পক্ষে কিন্তু যাবে। এই শনি বকরি হওয়াতে সিক্সথ হাউসে শনি কিন্তু বকরি হওয়াতে আপনাদেরকে শুভ ফল কিন্তু দিবে এই মামলা মকদ্দমাতে। এবং এর পাশাপাশি আপনাদের এই সময় ঋণ নেওয়া, কোনো জায়গা থেকে ঋণ নেওয়া বা কাউকে ঋণ দেওয়া, এই জায়গাটা কিন্তু খুবই খারাপ, অর্থাৎ ঋণ নিলেও আপনি ফেঁসে যাবেন এবং ঋণ যদি আপনি দেন তাতেও কিন্তু আপনার টাকা আটকে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। আপনি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই রেজাল্টটা কিন্তু হবে, অর্থাৎ লোন নেওয়া এবং লোন দেওয়াতে আপনারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবে, কম্পিটিটিভ এক্সাম দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং এই জায়গাটা কিন্তু আপনারা সাকসেস পাবেন। এবং এর পাশাপাশি শত্রুতার যোগ কিন্তু থাকছে, কিছু কিছু ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতাও কিন্তু আপনাদের থাকবে। এই শনির দৃষ্টি আপনাদের রাশির অষ্টমভাবে, অর্থাৎ রিসার্চমূলক যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু ষড়যন্ত্র, আপনার এগেনস্টে ষড়যন্ত্র করা, আপনার এগেনস্টে আপনাকে বিপর্যস্ত করার জন্য, আপনাকে বিপদে ফেলার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা এই সময় কিন্তু হবে। এবং এই শনির দৃষ্টি আপনার রাশির ঠিক দ্বাদশভাবে, অর্থাৎ আপনি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের মানুষ, এই সময় আপনাদের ফরেন থেকে লাভ কিন্তু আপনাদের হবে, অর্থাৎ বিদেশের সাথে যারা রত আছে ব্যয় আপনাদের হবে এই সময়, ওদিক থেকে অধিকতর ব্যয় কিন্তু হবে, কিন্তু ফরেনের সঙ্গে যারা যুক্ত আছে, বিদেশের সাথে যারা যুক্ত আছে, এই সময় কিন্তু আপনারা বিদেশ থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। আপনি সিংহ রাশি অথবা সিংহ লগ্নে যদি মানুষ হন, আপনারা কিন্তু এই রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন। আবারও বলছি, অষ্টমভাবে দৃষ্টি ষড়যন্ত্র শত্রুতার জায়গা কিন্তু নির্দেশ করছে, বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। এবং এই বকরি শনির যেমন আপনার অষ্টমভাবে দৃষ্টি, আপনার রাশির এবং লগ্নের দ্বাদশভাবে দৃষ্টি এবং আপনার রাশি এবং লগ্নের তৃতীয়ভাবে দৃষ্টি, আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে লেজিনেস, অর্থাৎ এটা হচ্ছে তৃতীয় ভাবটা হচ্ছে পরাক্রমের জায়গা। এই জায়গাটাতে কী হবে, আপনার পরাক্রমটা, আপনার খাটার উদ্যমটা কিছুটা হলেও, অর্থাৎ অলসতাটা কিন্তু আপনার আসবেই আসবে। এবং এই থার্ড হাউসের দৃষ্টি যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু এ সময় দিবে, অর্থাৎ যারা
মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় কিন্তু শুভ ফল কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। আপনি সিংহ রাশি এবং সিংহ লগ্নের, এবং আপনারা পরিবারের সাপোর্ট, আপনার মায়ের সাপোর্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা, কর্মের জায়গাটা প্রশমিত কিন্তু এই সময় হবে। এবং বেশ কিছু আটকে থাকা কাজ আপনাদের কিন্তু এই সময় সম্পন্ন কিন্তু হবে, অর্থাৎ দীর্ঘদিনকার আটকে থাকা কাজ যেটা হচ্ছিল না, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই কাজ কিন্তু উদ্ধার হবে। এবং এর পাশাপাশি দীর্ঘদিনকার টাকা আপনার ফেসে আছে, যে টাকাটা আপনার রিকভারি হচ্ছে না, সেই টাকাও কিন্তু আপনাদের এই সময় কিন্তু রিকভারি কিন্তু হবে। অর্থাৎ এই যে 23 মে 2021 টু 11 অক্টোবর 2021 পর্যন্ত যে শনি বক্র অবস্থায় অবস্থান করবে, এই সময় কিন্তু এই রেজাল্টগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু দিয়ে যাবে। অর্থাৎ সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে, এবং আপনাদের কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা সফলতা পাবেন। এবং এই সময় বিদেশ থেকে আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু ভালোতে কিন্তু থাকছে, এবং কন্ট্রাক্টগুলো, কমিউনিকেশনগুলো, যোগাযোগগুলো আপনাদেরকে কিন্তু আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তবে আপনাদেরকে কী করতে হবে, যে অলসতাটা কাটাতে হবে, এবং শনির বীজ মন্ত্র আপনারা যত পাঠ করতে পারবেন ততদিক আপনারা কিন্তু এই সময়, অর্থাৎ শনিবার করে সন্ধ্যার সময় আপনারা যদি শনির বীজ মন্ত্র আপনারা যদি পাঠ করতে পারেন, নিশ্চিত নিশ্চিত রূপে এই যে শনির যে নেগেটিভ ফলগুলো আপনারা কিন্তু পাবেন না। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হন, আপনারা অবশ্যই এই শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। এবং এর পাশাপাশি আপনি সিংহ রাশি ও সিংহ লগ্নের মানুষ, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই সময় বাড়িয়ে তুলবে। যারা কথা বিক্রি করে খায় তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে, মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত আছে। নমস্কার, ধন্যবাদ।